ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আসেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তো তেরো তারিখ থেকে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা এবং পরীক্ষার যে শিক্ষার্থীর যে কাজগুলি থাকে কিছু বৃত্ত ভরাট করতে হয় এই বৃত্তগুলি কিভাবে ভরাট করতে হবে এবং কিভাবে খাতার মাঝে লিখতে হবে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার দিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব খুব জরুরি অবশ্যই আপনারা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে এই বিষয়গুলি এই প্রত্যেকটা বিষয়ে আপনাদের জন্য জানা খুব খুব দরকার তো আমাদের যে ওয়েমার শিটটা দেওয়া হয় সেটা কিন্তু ঠিক দেখতে এরকম তো আমি এডিট করে এরকম বানাইছি আর কি তো মোটামুটি এরকমই থাকবে যেখানে তিনটা ভাগ থাকবে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ তো এখানকার মধ্যে যে প্রথম ভাগটা রয়েছে এই প্রথম ভাগেই কেবলমাত্র শিক্ষার্থীরা এই অংশের বৃত্তগুলি ভরাট করবে এখানে যে দ্বিতীয় ভাগগুলি রয়েছে এবং তৃতীয় ভাগ এই দ্বিতীয় তৃতীয় ভাগে কোনো রকমের দাগ দেওয়া যাবে না কোনো প্রকার এখানে লেখা লেখালেখি করা যাবে না ঘষা মাজা করা যাবে না কেবলমাত্র প্রথমের যে ঘরটা রয়েছে বা প্রথমের যে স্টেপটা রয়েছে এই স্টেপটাই কেবলমাত্র আপনারা পূরণ করবেন তো কিভাবে পূরণ করতে হবে আমি ধারাবাহিকভাবে বিষয়গুলি দেখাই দেব তো অবশ্যই আপনার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো প্রথম কাজ হচ্ছে কি যে প্রথম এই যে আমি প্রথম স্টেপে যা প্রথমে যে ঘরটা রয়েছে এটার মধ্যে ঠিক চিহ্ন দিয়ে রে রেখেছি কারণ এই ঘরটাই কেবলমাত্র শিক্ষার্থীরা এই ঘরটার মাঝেই পূরণ করবে এই ঘরটার মাঝেই তাদের কাজ রয়েছে এবং দ্বিতীয় স্টেপে আমি ক্রোজ দিয়েছি এবং তৃতীয় স্টেপেও ক্রোস হবে আর কি এই দুই স্টেপে কোনো প্রকার কাজ করা যাবে না তো মোটামুটি এরকম যেভাবে পরীক্ষার যে খাতাটা দিবে সেই খাতাটার প্রথম পেজটা মোটামুটি এরকম যে প্রথমে থাকবে পরীক্ষার্থীর নাম ইংরেজি বড় অক্ষরে তো এখানে পরীক্ষার্থীর নাম ইংরেজি বড় অক্ষরে লিখতে হবে অবশ্যই এখানে আপনারা কোনো প্রকার মানে হচ্ছে নামটা অবশ্যই ইংরেজি দিয়ে লিখবেন বাংলায় লেখা যাবে না এবং লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেটা স্মল লেটারে আপনি লিখতেছেন নাকি ক্যাপিটাল লেটারে তো অবশ্যই এখানে ক্যাপিটাল লেটারে আপনার নামটা লিখতে হবে আপনি যদি লিখতে না পারেন তাহলে অবশ্যই আপনি আপনার যে রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড রয়েছে সেখানে দেখে দেখে এখানে আপনার নিজের নামটা বড়ো হাতের অক্ষর দিয়ে খুব সুন্দর করে লিখবেন এরপর যে দ্বিতীয় স্টেপ সেটা হচ্ছে পরীক্ষার কোড রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর কোর্স বা পত্র কোড এগুলি আপনাকে অবশ্যই নিজ দায়িত্বে খুব সুন্দর করে বসাতে হবে এবং বৃত্তগুলি ভরাট করতে হবে তো এখন কথা হচ্ছে যে এই পরীক্ষার কোডটা আপনি কি বসাবেন পরীক্ষার কোডটা আপনার অবশ্যই বসাতে হবে এবং কি বসাবেন আমি দেখাই দিচ্ছি তো পরীক্ষার কোডটা আপনি যেভাবে বসাবেন সেটা হচ্ছে আপনার প্রবেশপত্রে সেই কোডটা কিন্তু দেয়া থাকবে আপনার প্রবেশপত্রে যেমন এই যে আমি টিক্সিনও দিয়ে দেখাই দিচ্ছি যে এক্সাম কোড আপনার কিন্তু ওখানে একটা এক্সাম কোড দেয়া থাকবে অথবা আপনার খাতার মাঝে লেখা থাকতে পারে যে এক্সামিনেশন কোড অথবা এক্সাম কোড এবং ওখানে চার ডিজিটের একটা নাম্বার থাকবে এখানে দেখা যাচ্ছে না কারণ এডিট করেই আমি এটা করছি আর কি তো মোটামুটি এরকম কারণ এখানে ঠিক স্পষ্টভাবে বোঝা না গেলেও আপনারা এটা এখান থেকে অবশ্যই একটু ধারণা নেবেন তাহলে আপনার পরীক্ষায় অনেক সহজ হয়ে যাবে তো এখানে এক্সাম কোড ওখানে যতটা থাকবে অবশ্যই চার ডিজিটের হবে এবং সেই চার ডিজিটের এক্সাম কোডটা আপনি পরীক্ষা কোডের এখানে বসাবেন এরপরে আপনার রোল নম্বরটা অবশ্যই বসাতে হবে এরপরে আপনি রোল রোল নম্বরটা বসাবেন অবশ্যই আপনার যে এডমিট কার্ড রয়েছে সেখানে কিন্তু আপনার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সেশন স্টুডেন্ট টাইপ সবগুলি কিন্তু স্পষ্টভাবে দেওয়া থাকবে তো সেখান থেকে আপনি দেখে দেখে এখানে রোল নাম্বারটা বসাবেন এবং তারপরে আছে রেজিস্ট্রেশন নম্বর এখানে সুন্দরভাবে রেজিস্ট্রেশন কোডগুলি বসাবেন রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন এবং এগুলি আমরা কিন্তু ইতিমধ্যেই যে পূর্বের পরীক্ষাগুলি এসএসসি এসিসি পরীক্ষাগুলি দিয়েছি সেখান থেকেই কিন্তু আমাদের একটা ধারণা রয়েছে তো তবু তুকু আমি এটা দেখাই দিচ্ছি তো এরপর হচ্ছে কোচ বা পত্র কোড আপনাকে কিন্তু বসাতে হবে এখানে কোর্স বা পত্র কোডটা কিন্তু আপনার প্রতিটা এখানে আপনার যে যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলিতে কিন্তু এডমিট কার্ডের ওখানে আপনার দেখবেন যে সাবজেক্ট কোড অ্যান্ড নাম দেয়া রয়েছে মানে অ্যান্ড নেম ওখানে কিন্তু আপনার প্রতিটা সাবজেক্টের পাশেই আপনার কিন্তু রেজিস্ট্রেশন সরি কোর্স বা পত্র কোডগুলি কিন্তু দেয়া রয়েছে যেমন স্বাধীন বাংলাদেশের যে অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টটা রয়েছে সেটার পত্র কোড হচ্ছে টু ওয়ান ওয়ান ফাইভ এখানে আপনি সেই পত্র কোড বা কোর্স এই কোডটা আপনি এখানে বসাবেন তো যেই দিন যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই দিন সেই পরীক্ষার আপনার পত্র কোডটা কিন্তু এখানে সুন্দরভাবে বসাতে হবে এরপরে যে একটা একটা ফাঁকা ঘর দেওয়া রয়েছে এখানে বিশেষ দ্রষ্টব্য কোনো প্রকার সিলমোহর অর্থাৎ এখানে কিন্তু আপনার যে এখানে আপনার কোনো কাজ নেই এখানে স্বাক্ষর যে পরীক্ষা পরীক্ষা যে পর্যবেক্ষণ করবেন যিনি দায়িত্বে থাকবেন তিনি কিন্তু এখানে স্বাক্ষর করবেন এখানে আপনার কোনো প্রকার স্বাক্ষর দেওয়া যাবে না বা কোনো প্রকার লেখা লেখি করা যাবে না তাহলে এখানে আপনার যে কাজগুলি হচ্ছে প্রথম কাজ হচ্ছে ইংরেজি বড় অক্ষরে আপনার নামটা লিখতে হবে সবার উপরের স্কেলটাতে তারপর লিখতে হবে পরীক্ষা কোড বা এক্সামিনেশন কোড বা এক্সাম কোড তারপরে লিখতে হবে রোল নম্বর তারপর রেজিস্ট্রেশন নম্বর তারপরে কোচ বা পত্র কোড আপনাকে বসাতে হবে এর পরের কাজগুলি আমি দেখাই দিচ্ছি তবে একটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে পরীক্ষায় কিন্তু এই লেখার সময় যেমন রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এগুলি একার সময় কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় এখানে আপনারা একটু দেখেন ফাইভ নাইন টু ফাইভ জিরো ওয়ান সেভেন এখানে রোল নম্বরটা বসানো হয়েছে তো এখানে দেখা গেল যে আপনি এখানে টু যে রয়েছে এই টুর এর দেখবেন মানে সোজা সুযোগ যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে টু মেশানো হয়েছে এবং ট্যুর ঘরে ফাইভটা কিন্তু মেশানো হয়েছে তো এটা কিন্তু ভুল হয়েছে তো এই জন্য ভুলটা ভুল হলে আপনি সেটাকে এই যে যেভাবে আছে সেভাবে রেখে দেবেন সেটাকে কোনো প্রকার ঘষা মাজা কিংবা ছেড়ে ফেলবেন এরকম করবেন না আপনি আপনার সঠিকটা এখানে ফাইভ ফাইভের ঘরে আবার আপনি বৃত্ত ভরাট করবেন তো যদি ভুল বসে তো অন্য কোনো বৃত্ত ভরাট করে ফেলেন তা সেটাই কিন্তু আপনি কোনো প্রকার ঘষা মাজা করবেন না বা কাটাকাটি করবেন না সেটা সেরকমই থাকবি কিন্তু আপনার সঠিক রোল নম্বরটা আপনি কিন্তু বৃত্তগুলি ভরাট করে দেবেন আবার যদি উপরে স্কেলে ফাইভ নাইন টু ফাইভ জিরো সেভেন এখানে দেখা গেলো যে প্রথম ঘরে ফাইভ না লিখে আপনি সেভেন লিখে ফেললেন তো এই সেভেন যদি লিখে ফেলেন তাহলে আপনি কী করবেন সেটাকে একটানে কেটে দিয়ে তার উপরে এই রোল নম্বর মানে এই ঘরটার মাঝে আপনি সেভেনটা একটু স্পষ্টভাবে লিখে দেবেন আর বৃত্তগুলি সঠিকভাবে ভরাট করবেন তাহলেই আর কোনো প্রকার সমস্যা হবে না তো এই জন্য আপনার বৃত্তগুলি কোনো প্রকার যদি ভুল হয়ে থাকে তাহলে কাটা কাটাকাটি ঘষা ঘষি বা মাজা করবেন না এটা একটু মাথায় রাখবেন এরপরে আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই পরীক্ষায় এরকম আপনার খাতার ভিতরে যে অংশ যেখান থেকে লেখা শুরু করবেন সেখানে কিন্তু এরকমের একটা অংশ থাকবে যেখানে বলা হচ্ছে পরীক্ষা কর্তৃক পূরণীয় উত্তরপত্রের ক্রমিক নম্বর টি এম আই এস আইডি বিষয় কোড এই ঘরে কিন্তু আপনি কোনো প্রকার লেখা লেখালেখি বা কাটাকাটি করবেন না এটা হচ্ছে আপনার যিনি পরীক্ষার দায়িত্বে থাকবেন তিনি এই ঘরটা পূরণ করবেন এটা এখানে আপনার কোনো প্রকার কাজ নেই এবং কোনো প্রকার আপনি লেখালেখি ঘষা ঘষি কোনো প্রকার কলমের কালে এখানে যে না লাগে সেটা সেই বিষয়টা একটু মাথায় রাখবেন এরপরে উত্তরপত্র পরীক্ষার্থী কর্তৃক পূরণীয় এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এক নম্বরে যে রয়েছে এখানে আপনি লিখবেন যে আচ্ছা তো আমি যে বিষয়টা বললাম যে এখানে কোনো কিছু লিখবেন না যেখানে ক্রোজ দেওয়া রয়েছে এখানে আপনি কোনো কিছু লিখবেন না এরপর উত্তরপত্রে পরীক্ষার্থী কর্তৃক পূরণীয় এখানে আপনি এক নম্বরে যে লিখবেন অনার্স প্রথম বর্ষ বা ডিগ্রি পাস প্রথম বর্ষ অর্থাৎ আপনি যদি অনার্সে অধ্যয়নরত থাকেন বা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা হয় তাহলে আপনি লিখবেন অনার্স প্রথম বর্ষ পরীক্ষা এবং আপনি কত সালের ব্যাস অর্থাৎ দু হাজার বিশ সালে আপনার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নাকি একুশ সালে নাকি আঠারো সালে সেটা আপনি লিখবেন যদি আপনি বিশ সালের পরীক্ষার্থী হয়ে থাকেন তো যেমন আমাদের কিন্তু যারা তেরো তারিখ থেকে পরীক্ষা দেবে আমাদের ফাইনাল পরীক্ষাটা হওয়ার কথা ছিল দু সালে এখন একুশ সালে সেটা অনুষ্ঠিত হচ্ছে তাহলে আমাদের এখানে পরীক্ষা কী লিখতে হবে যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু সাল এটা আমাদের মাথায় রাখতে হবে তো এরপরে বিষয়ের জায়গায় আপনি কী লিখবেন এটা একটু জানার বিষয় আপনি যে বিষয়টা লিখবেন সেটা হচ্ছে আপনি কোন বিভাগে পড়াশোনা করেন আপনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নাকি হচ্ছে ডিগ্রি বা বিএসএস পাশ প্রথম বর্ষ নাকি আপনি গণিত বিভাগ না নাকি আপনি পদার্থ বিভাগ সেই বিষয়টা আপনি দুই নম্বরে লিখবেন তারপর হচ্ছে বিষয়ের শিরোনাম অর্থাৎ আপনার কোন সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আপনার যদি দেখা গেলো যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তাহলে আপনি এখানে লিখবেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আপনার যদি হয়ে থাকে যে কেমিস্ট্রি তাহলে আপনি এখানে লিখবেন কেমিস্ট্রি এবং পার্ট ওয়ান নাকি টু সেটা আপনাকে এখানে লিখতে হবে তারপর বিষয় কোড অর্থাৎ আপনার পত্র কোড আপনার কিন্তু অথবা আপনার সাবজেক্ট কোড অর্থাৎ সাবজেক্টের পাশে যে কোডগুলি দেওয়া আছে সেই কোডটা এখানে লিখতে হবে এবং পরীক্ষার তারিখ আপনার পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হচ্ছে দশ তারিখ নাকি সাত তারিখ নাকি তেরো তারিখ সেই তারিখটা আপনাকে এখানে লিখতে হবে এবং পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট নির্দেশনাবলী শেষ পৃষ্ঠায় দ্রষ্টব্য নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণ এবং আমরা পরীক্ষার খাতায় মানে শেষ পেজেই কিছু হচ্ছে আপনার শিক্ষকের মানে আপনার কিছু করণীয় থাকবে শিক্ষার্থীর করণীয় সেই বিষয়গুলি আপনার প্রথম দিন পরীক্ষায় হলে গিয়েই সেই বিষয়গুলি একবার হলেও পড়ে নেবেন এবং সেখানে কিন্তু লুজ নিলে সেখানে লুজ শিটের নাম্বার সেখানে বসাতে হয় এবং খাতার নাম্বার সেখানে মানে যেগুলি বসাতে আপনি পড়লেই বুঝতে পারবেন তো আমি মোটামুটি বিষয়গুলো আর কি জানিয়ে দিলাম তো এখানে এ স্থান হতে উত্তর লেখা আরম্ভ করতে হবে তো এখানে আপনি কী করবেন এই প্রথম পেজে মার্জিন মার্জিন দিয়েই কিন্তু আপনি এই প্রথম পেজ থেকেই লেখা শুরু করবেন কারণ অনেকেই আছে যে প্রথম পেজে না লিখিয়ে কী করে পরের পেজ থেকে লেখা শুরু করে তো এটা আপনি কখনোই করবেন না কারণ অবশ্যই আপনাকে প্রথম পেজ পেজ থেকে লেখা শুরু করতে হবে কারণ এখানে বলা হচ্ছে এ স্থান হতে উত্তর লেখা আরম্ভ করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা অনার্স পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি সকলকে ধন্যবাদ